প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। দেখো এই দেখাচ্ছি ভিউটা, আর এই হাওয়ার কারণে কিন্তু শ্বাস নিতে কষ্ট হবে, তাই কেউ এখানে ছোটাছুটি করবে না। ইস তরফ জো পাহাড় হ্যায় ইয়ে কবি ভি খতম নেই হোতা হ্যায়, 12 মান্থ রহতা হ্যায় ইয়ে পাহাড় কা বরফ। তো यहाँ पे आने के लिए जो नया नया लोग आएगा ना, उसको क्या मानना पड़ेगा, मतलब क्या बात ये यहाँ आने के लिए टूरिस्ट को मानना पड़ेगा? मेन तो पहला बात तो ड्राइवर जो बोलेगा वो सुनना पड़ेगा। भाग्य देवी सुप्रसन्न थाकले कि ना होय सेरकम ही अभिज्ञतार साक्षी होलाम आज के आमरा, कारण एत बार सिक्किम घूरते एसे जेटा सबथेके मने आकांक्षा रही जेत जे स्नोफल, से स्नोफलो किन्तु एबार आमरा उपलब्धि करलाम नर्थ सिक्किमे घूरते एसे। আর এই মে মাসে 13-14 তারিখে যে এরকমভাবে স্নোফল পাবো সেটাও কিন্তু আশা করিনি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও আমি শুরু করছি লাচেন থেকে, মানে লাচেন থেকে যাত্রা শুরু করছি কালাপাত্থারের উদ্দেশ্যে। কালাপাত্থার গুরুদংমাল লেক ঘুরবো এবং তারপর লাচেন হোটেলে ফেরত এসে লাঞ্চ করব, এবং তারপর ওখান থেকে বিকেল বা সন্ধ্যের দিকে রওনা দেবো লাচুংয়ের উদ্দেশ্যে। আজকে নাইট স্টে হবে লাচুংয়ে, আর আজকের সন্ধ্যে পর্যন্ত মানে লাচুং পৌঁছানো পর্যন্ত থাকবে আমাদের এই ভিডিও। আজকে গুরুদংমাল লেক যাবো আমরা, যেটার জন্য একটা খুব এক্সাইটমেন্ট আছে, দেখি কি হয়। গুরুদংমাল লেক যাবো আর কালাপাত্থার যাবো, কালাপাত্থার যাবো। তো ওখানে কীরকম পরিবেশ, কীরকম এখন বরফ আছে বা কীরকম কী দেখতে, সে সমস্ত কিছু তোমাদেরকে বলবো বা দেখাবো। কিন্তু এখন তো প্রচণ্ড ঠান্ডা, সব একদম এখানে হনুমানের মতো হয়ে গেছে, ম্যাকুজির মতো হয়ে গেছে সব, পিছনে সবাই দেখতে পাচ্ছ। এই দেখো তো ঠিক আছে, সকালের ব্রেকফাস্ট পার্সেল করে বেঁধে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লাম কালাপাত্থারের উদ্দেশ্যে। কালাপাত্থার সি লেভেল থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে একটা কথা বলে রাখি, নর্থ সিকিমের যে কটা প্যাকেজ হয় তাতে গুরুদংমাল লেক, ইয়ামথাম ভ্যালি অ্যাড থাকলেও কালাপাত্থার 0 পয়েন্ট, কাটাও, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে অ্যাড হয় না, এগুলো এক্সট্রা পয়েন্ট হিসাবেই কিন্তু থাকে। আর এই এক্সট্রা পয়েন্টগুলো ঘুরবার জন্য গাড়ির যে ড্রাইভার সে কিন্তু আলাদা রকমের চার্জ করে। এক্ষেত্রে আমাদের ড্রাইভারের সাথে আমরা যখন কথা বললাম, উনি বললেন এক একটা পয়েন্টের জন্য মে মাসে 4,000 টাকা করে পার কার, একটা গাড়িতে 4,000 টাকা করে ওনারা চার্জ করবেন। গাড়িতে যে কজন মেম্বার থাকবেন তারা সবাই মিলে ভাগ করে টাকাটা পে করবেন। আমরা 3টে পয়েন্ট একসাথে কাভার করব বলে, মানে 0 পয়েন্ট, কালাপাত্থার এবং কাটাও। কাটাওয়ের শেষ পর্যন্ত না গিয়ে আমরা শুধু কাটাও ভিউ পয়েন্ট পর্যন্ত নেব, এরকমই একটা টার্গেট নিয়েছিলাম। তো এই 3টি জায়গার জন্য আমরা টোটাল 3-4 12,000 টাকার জায়গায় ড্রাইভার দাদার সাথে কথা বলে 10,000 টাকায় প্যাকেজ রেডি করেছিলাম। Find the real me. So let's go. She's a feeling. সিনিক বিউটি এনজয় করতে করতে আর হোটেল থেকে দেওয়া ব্রেকফাস্ট খেতে খেতে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম থাঙ্গু ভ্যালিতে। থাঙ্গু ভ্যালিতে আছে পৃথিবীর হাইয়েস্ট ধোসা পয়েন্ট, যেটা ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত। যদিও আমরা এখানে নামিনি, কারণ নেমে আমরা আর সময় নষ্ট করতে চাইছিলাম না। এখানে নেমে আপনারা চাইলে কিন্তু ধোসা, ইডলি, এই সমস্ত সাউথ ইন্ডিয়ান ফুড কিন্তু এনজয় করতে পারেন। মানে কিরকম এক্সাইট হয়েছি সেটা বলে বোঝাতে পারছি না, আর এইভাবে বলে কাউকে বোঝানোও যাবে না, ঠিক আছে? তো দেখাচ্ছি, আর ওই রকম বলে না, এক ঝাকাস চিজ দেখাও কিয়া, দেখাও কিয়া। তো এটা হচ্ছে কালাপাত্থার, তোমাদেরকে যে ভিউ দেখাচ্ছি এটা হচ্ছে কালাপাত্থার। এরপরে আমরা গুরুদংমাল যাবো। কালাপাত্থারে এত বড় পেয়েছি, এত বড় পেয়েছি, মন কিন্তু ভরে গেছে, আসাটা সার্থ। তবে সত্যি কথা বলছি, কষ্ট একটু হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তোমরা যারা আসবে কিন্তু ফ্ল্যাক্সে অবশ্যই জল নিয়ে আসবে, গরম জল, কারণ গরম জলটা খুব দরকার, তা না হলে কিন্তু কষ্ট হবেই। আর প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, আর এখানে বেশি লাফালাফি ছোটাছুটি করা চলে না,
একটু রিক্স, মানে এইসব করতে গেলে কষ্ট বেশি হয়। খেলো, বরফ নিয়ে আনন্দ করো, কিন্তু সেটা লিমিটের মধ্যে। আমি দেখাচ্ছি, দেখ, সামালকে সামালকে, ধীরে ধীরে। গরম পানি পিয়ে গা, গরম পানি লেগা, থোড়া সা পানি লে লো, কিছু নেই হবে। इससे पहले दो दिन पहले आए थे। दो दिन पहले और बर्फ इतना ही था। हाँ, अभी गिरेगा, अभी ये महीने और गिरेगा। और गुरुदंग मालिक में? गुरुदंग मालिक में नहीं है, बर्फ नहीं है। हाँ बोलून, আপনি কোথা থেকে আসছেন? দমদম। দমদম দমদম থেকে আসছেন? কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, এত বরফ, এত বরফ। এর আগে নর্থ সিকিম এসেছিলেন? না, আগে আসিনি। আজকে প্রথমবার? না, হ্যাঁ, এই প্রথমবার। যে সিকিম কা সুইজারল্যান্ড আছে, লাচেন, লাচেন মে এই প্রথমবার। প্রথমবার এই লাচেন এই প্রথমবার এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গা। আমরা পরিবার নিয়ে এসেছি, আমার বন্ধু এসেছে সাথে। আপনারা কতজন আছেন? আমরা ছজন আছি। ছজন আছেন। হ্যাঁ, বাই বাই কালাপাথর, খুব ভালো থেকো, তুমিও ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আর অবশ্যই থ্যাংক ইউ, এত সুন্দর, মানে ওয়েদার, এনার্জি লেভেল আছে, সেই এনার্জি লেভেলটা বাঁচিয়ে, কিন্তু মানে শরীরের অক্সিজেন লেভেল বাঁচিয়ে এনজয় করাটাই শ্রেয়। নাহলে কিন্তু এইরকম, যেটা আপনারা দেখলেন একটুক্ষণ আগে, এরকম কিন্তু অনেকেই একটু আধটু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছিল, তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। যদি কালাপাথরে এই অবস্থা হয় তাহলে এনারা কিন্তু গুরুদংমার লেক যেতে পারবেন না। গুরুদংমার লেকের হাইট কিন্তু 17,800 ফুট, মানে প্রায় 18,000 ফুট উঁচুতে গুরুদংমার লেক উঠতে হবে, এবং ওখানে অক্সিজেন লেভেল খুবই কম। আর অক্সিজেন লেভেল কম হওয়ার জন্য উইন্ড স্পিড, মানে বাতাসের গতিবেগও কিন্তু যথেষ্ট বেশি, সে কারণে কষ্টটা আরও বেশি হয়। আমাদের নির্দিষ্ট দিনে গুরুদংমার লেকের টেম্পারেচার ছিল -4°C। কোথায় আছি আমরা এখন? স্বর্গে। যদি একটু শ্বাসকষ্টের মতো হচ্ছিল, কিন্তু তবু এত সুন্দর ভিউ সামনেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কথা বলে যাচ্ছি আর এখানে ভিডিওটা তোমাদের জন্য করে যাচ্ছি। আর আমি এই দুটো ভিডিওতে, মানে কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি, আজকের ভিডিওতে সম্পূর্ণ বলে যাচ্ছি এখনই, যে আমি এই ভিডিওতে কিন্তু আলাদা করে নিজেরা কি নাটক করছি সেসব কিন্তু দেখাবো না। সমস্ত কিছু শুধু যা দেখতে পাচ্ছি, যেটা আমি ফিল করছি, যেটা আমি এনজয় করছি, সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা এনজয় করো। আর যেটা ট্যুর গাইড আমি যা দিই, তা এই সমস্ত সিকিম সিরিজ শেষ হওয়ার পর আমি একটা ট্যুর গাইড দিয়ে দেবো, মানে তোমাদের কীরকম কী খরচ হতে পারে, কীরকম কী প্রবলেম হতে পারে, বাকি সমস্ত কিছু, এই সমস্ত কিছু কিন্তু একটা গাইড তোমাদেরকে আমি দিয়ে দেবো, একদম ডিটেলস। এবং এই দাদাভাই যে আছেন আমার সাথে, এই দাদাভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার পর্যন্ত দিয়ে দেবো। খুব ভালো, উনি আমাদেরকে এত গাইড করে নিয়ে যাচ্ছেন, এত হেল্পফুল। আর যদি কিছু অসুবিধা হলে সেটা উনি আমাদেরকে, আমাদের সাথে কথা বলছেন, সমস্ত কিছু করছেন। তাই সেই জন্যই আমরা, আমি তোমাদের এই দাদাভাইয়ের নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবে না সাথে, কিন্তু এখন শুধু প্রকৃতিটা এনজয় করো, এই সুন্দর ভিউটা এনজয় করো। আস্তে আস্তে সত্যি কথা বলতে সবারই একটু আধটু কিন্তু কষ্ট ভেতরে ভেতরে হচ্ছিলই, কিন্তু আনন্দের চোটে সেই কষ্টটা আমরা বুঝতে পারছিলাম না। তো বন্ধুরা দেখো, এটাই কিন্তু গুরুদংমার লেক। আর এখানে এনার্জি নষ্ট করতে পারছি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে, দেখো এই দেখাচ্ছি ভিউটা। আর এই হাওয়ার কারণে কিন্তু শ্বাস নিতে কষ্ট হবে, তাই কেউ এখানে ছোটাছুটি করবেন না, ঠিক আছে? আর আমি, আমার যে গাড়ির দাদা আছে, ওই দাদার সাথে একটু কথা বলে দিচ্ছি তোমাদেরকে। দাদা বলে দেবে যে এখানে আসতে গেলে কী কী করতে হয়, কী কী থাকতে, কীভাবে, মানে কী কী নিয়ম মানতে হয়, যেগুলো এসেন্সিয়াল, ঠিক আছে? তো দাদা স্যারজি, আপ বলিয়ে, ইয়াঁ পে আনে কে লিয়ে কিতনা, মানে ক্যা রেস্ট্রিকশন হ্যাঁ? यहाँ पे पहुँचना ही बहुत बड़ा बात होता है। कोई मेन बात तो आज मेरा आप लोग पहुँच गया, आप लोग टूरिस्ट लोग, क्योंकि कभी कभी यहाँ पे बंद भी रहता है ये जगह, लेकिन ये वर्ल्ड का सेकंड लार्जेस्ट हाइट में है, तो थोड़ा मुश्किल तो होता ही है, लेकिन जब यहाँ पहुँचेगा मुश्किल सब भूल जाएगा लोग। और सांस लेने का देखा है यहाँ पे पागल जैसा किया है लोग ने, कपड़ा खोल के ये वो टूरिस्ट ने, तो अभी भी आप देख सकते हैं बहुत सुंदर है। मतलब आप एक
एक लेवल में ये जो क्लाउड है, बादल जो है, एकदम मेघ मेघ हमारा सामने से जा रहे हैं, तो बहुत जगह में आपको देख सकता है मेघ का छाव देख सकता है। और ये सामने में बुढ़ोदुम्बार लेक है, ये मार्च मंथ में पूरा ग्लेशियर यहाँ पे पूरा जम गया था और बहुत सुंदर लग रहा था उस टाइम में भी, अभी भी देखिए तो बहुत सुंदर है। और ये इस तरफ जो पहाड़ है ये कभी भी ख़त्म नहीं होता है, 12 मंथ रहता है ये पहाड़ का बर्फ। तो यहाँ आने के लिए टूरिस्ट को मानना पड़ेगा, मेन तो पहला बात तो ड्राइवर जो बोलेगा वो सुनना पड़ेगा, जबरदस्ती नहीं करना है। सही है। और नीचे गई गाँव बोल के एक जगह है जहाँ पे चेक पोस्ट है, वो आर्मी का चेक पोस्ट है, और वहीं से हम लोग डिसाइड करते हैं कि हमारा टूरिस्ट जा सकता है कि नहीं सकता है। तो हम लोग देख के मालूम होता है, क्योंकि इतना साल से हम लोग टूरिस्ट लेके आ रहे हैं, तो हम लोग जो बोलता है वो सुनना पड़ेगा, और जान से बड़ा तो कुछ नहीं है। सही सही है ना? सही में, सही में। तो वही होता है मेन बात तो, और हम लोग देख के बताते हैं, हाँ आप जा सकते हैं, नहीं तो आप नहीं जा सकते। और कभी कभी तो आता है टूरिस्ट जबरदस्ती करके आता है, तो कभी फैन भी होता है, मुश्किल होता है ड्राइवर को, उसमें रिस्क ज्यादा है। लेकिन हम लोग दिन देखता है, टूरिस्ट का सिचुएशन देखता है, उस हिसाब से लेके आता है। तो हम लोग जो बोलता है वो मानना पड़ेगा आप लोग को, वही होता है टूरिस्ट के लिए। तो हमारे जो ड्राइवर दादा आछेन उन्हीं किन्तु एकदम टोटल डिस्कस कर दिए, ठीक है की मानते हैं कि भाव आसते है। তো আমি আশা করবো যে তোমাদের অনেক উপকার হবে, অনেক ভালো লাগবে। আর এরপরে আরো পরে কি কি হচ্ছে, আর যে এই ভিউটা তো মানে অসম, এটা বলা যাবে না। আমি দেখাবো, জাস্ট কিছু বাতেলা মেরে লাভ নেই, মানে কিছু উল্টো পাল্টা বলে লাভ নেই, শুধু দেখো, ফিল করো জায়গাটাকে। আর তোমরা ফিল করে আসবার জন্য যদি আসতে চাও তাহলে আমি অবশ্যই এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, এনজয় করতে করতে আসবে। আর আশা করি তোমাদের এনজয় কখনো কম হবে না। আর এত কষ্ট করে দাদা এখানে নিয়ে এসেছেন, সেই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুধু ভিউটা দেখতে থাকো, আর কিছু বলবো না। আর ঠিক আছে দাদা, আরেকটা কথা বলছি, আরেকটা কথা একটু শুনে নাও। মেন বাত কে হতে হয়, ইয়াহ পে আনে কে লিয়ে আপকো গাড়ি সে তুরন্ত নাই নিকলনা হ্যায়, আর এক তো কম সে কম 5 মিনিট গাড়ি মে রুকিয়ে, আর থোড়ি দের রুকনে কে বাদ, আর আপ লোগ আনে টাইম মে অক্সিজেন মিলেগা নিচে মে, ও লেকে আইয়ে। और कपूर जो है, कपूर भी बहुत काम करता है, और ये कॉफ़ी होता है, चॉकलेट्स, वो भी लेके आने से आप लोग को यहाँ पे अच्छा रहेगा, वो शरीर को थोड़ा आप लोग को नरम और मतलब हल्का फील होगा। तो सुने नहीं जो दादा की बोल चे, दादा सम्पूर्ण किन्तु तथ्य दिए दीचे, मैंने की नियम मानते हैं। तो चलो यहाँ शुद्ध व्यूजा मैं शुद्ध व्यूटा देखते थको, और किचुना আর কোনো কিছু বলবো না, ঠিক আছে। তো আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে মিনিট 15 মতো গুরুদংমাল লেকে কাটিয়ে ছবি টবি তুলে আর দুচোখ ভরে এই সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখে নিয়ে ফেরার পথে রওনা দিলাম। আর ফিরতে ফিরতে যখন আমরা এই আর্মি ক্যাম্পের কাছে আবার ফিরে এলাম, ঠিক তখনই আমার জীবনে ঘটে গেল একটা অবিস্মরণীয় ঘটনা, যা আমার জীবনে ফার্স্ট টাইম, সেটা হচ্ছে স্নোফল। ক্যামেরায় কতটা আসে জানি না, তবে স্নোফল কিন্তু মারাত্মক আসছে, আমরা ফিল করতে পারছি, স্নোটা ফিল করতে পারছি। ক্যামেরায় আসছে কতটা বুঝতে পারছি না, কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফিল করছি। তবু দেখানোর চেষ্টা করছি, একটু দেখো তোমরা। ও মাই গড, স্নোফল দেখছো তোমরা, দেখো এরা ফিল করছে, দেখো এখন পরিষ্কার ক্যামেরায় বুঝতে পারা যাচ্ছে স্নোফল হচ্ছে। সবকিছু পেয়ে গেলাম সিকিম এসে। এরপর আর কি, এরপর এক রাস সুন্দর স্মৃতি নিয়ে লাচেনের উদ্দেশ্যে ফেরত, তারপর হোটেলেতে খাবার দাবার খেয়ে নিয়ে লাচুংয়ের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। এই ভিডিওটা এখানেই শেষ করব, আর পরের ভিডিওতে নিয়ে আসবো 0 পয়েন্ট এবং ইয়ামতাম ভ্যালি এবং কাটাও, এই তিনটে জায়গা একসাথে, তার সাথে ফেরত আসবো গ্যাংটক। তো পরের পুরো দিনটা থাকবে পরের ভিডিওতে, সিকিমের এপিসোড নাম্বার 4-এতে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে, সমস্ত কিছু।